এরকম একটা ছোট্ট জায়গাতে তারা বসবাস করে। দেখুন বাবা মা আর তুমি, এত প্রকার জল হয়ে যায় ঘরের মধ্যে, ওই তো দেখলে জল হলে চালের উপর থাকতে হবে না। কোন স্কুলে পড়ো? আমাদের স্কুলে। ছাগলের ওজন বেশি না তোমার ওজন বেশি? ছাগলের বাড়ি এই তো এক মাস হলো ফিরেছেন। কুমোরটা পদ্মা তার জলের তোড়ে এই রাস্তাটা পুরো ভেঙে গেছে, কিন্তু এখনো মেরামতের কাজ হয়নি। এমন হয় বর্ষার সময় নিয়ে বাজার যাতায়াত নাই, নৌকার উপরও বাচ্চা হয় আমার এখানকার মানুষের। গ্যাসের ট্যাবলেট হলে বাজার যেতে হবে। আমের কারণ বলছিল সম্পূর্ণ কিছু ছিল না, এমন দেওয়াল ভেঙে পড়েছিল তো থাকে বিধি না, ডাক পুরুষের বিধান এগুলা। বন্ধুরা, আজকের গল্পটাও কিন্তু সেই পদ্মা নদীরই আরও এক দুর্গম চরের, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতের শেষ গ্রাম, যেখান থেকে মাত্র কয়েকটা ফসলের জমি পেরোলেই ওপার বাংলার রাজশাহী জেলা। প্রত্যেক বর্ষায় পদ্মার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হয় সেই গ্রাম। বর্ষার জল নেমে গেলে আবারও নতুন করে এক বুক স্বপ্ন নিয়ে ধীরে ধীরে গড়ে তোলে বাঁচার একমাত্র ঠিকানা তাদের এই বসত ভিটে। অর্থাৎ আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই গ্রাম যার চারদিক দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী, দুর্গমতার চরম এক নিদর্শন শয়তান পাড়ার চর। বন্ধুরা, পদ্মা নদী পেরিয়ে এমনই ধুলোমাখা দুর্গম মেঠোপথ ধরে বেশ কয়েক কিলোমিটার পথ যাবার পর দেখা মিলল বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটা ছোট ছোট গ্রামের। এই গ্রামেরই একজন ভদ্রমহিলা আমাদের দেখিয়ে দিলেন শয়তান পাড়া চরে যাওয়ার সঠিক রাস্তাটা। বন্ধুরা দেখছেন পেছনে সেই শয়তান পাড়া গ্রাম, সেই শয়তান পাড়া চর যার নাম আর একটা নাম রয়েছে মনসুর পাড়া চর। কি আছে দেখে আপনার দেখি থেকে পারলাম ওই তরকারি খাওয়ার জন্য। আমার পেছনে দেখছেন এই যে বাড়িটা, এটা কিন্তু সেই চর শয়তান পাড়ার সে একটা বাড়ি। তো দেখুন যে তারা কীভাবে অগোছালো জীবন তাদের, এরা তো গোছালো জীবন আশা করাও যায় না চরের মানুষের কাছ থেকে। এইভাবেই তারা বেঁচে আছে এই গরু ছাগল নিয়েই, তার মধ্যে এক ফালি মেঠো রাস্তা দিয়ে চলাচল করে আর এরকম একটা ছোট্ট জায়গাতে তারা বসবাস করে। দেখুন কী ঘিঞ্চিভাবে তারা বসবাস করছে, এই নিয়েই কিন্তু তাদের প্রতিদিনের জীবন সংগ্রামের এটা একটা বাস্তব চিত্র। ছাগল গরুর ঘর এই পাশটায় পুরো, ছাগলে খাবার খাচ্ছে, এই যে এটাই তাদের সংসার। এই যে শুরু ছাগলের ঘর দিয়ে শুরু, এটাই বেডরুম পেছানা, পাশে আর একটা ছাগলের ঘর, এটাতেই কিন্তু তাদের একটা পুরো ফ্যামিলি বসবাস করে এই ঘরটায়। দেখুন এখনও সদ্য মশারি টাঙানোই আছে, এখন ঘড়িতে প্রায় দুপুর 1:30 বাজে, কিন্তু সেই মশারি কিন্তু এখনও খোলা হয়নি, অর্থাৎ আবার রাত্রে লাগবে, তাই তারা বেঁধেই রেখেছে এই যে পাটের দড়ি দিয়ে মশারি বাঁধা বেঁধে রেখেছে, এইটাই তাদের রোজকার জীবন। দেখুন বাড়ির পোষ্য বিড়াল, এই একটা চুলো যেখানে রান্না হয়, মাটির চুলোই রান্না, এই কিন্তু সেই চুলো। কি নাম তোমার? লক্ষ্মীমণ্ডল। কজন থাকো বাড়িতে তোমরা? তিনজন। মানে তোমার বাবা মা আর তুমি, তিনজনেরই সংসার। তো এই যে বাইরেটাই কে ঘুমায়, এই বাইরের বিছানাটাই বাবা মা। এখন কোথায় গেছে ওনারা? বর্ষা হয়, ভালো বর্ষা হয় তখন এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে কি পানি হয়? হ্যাঁ পানি হয়, এই পায়ের তলায় এই জমিটা পুরো পানির তলায় থাকে, পানির তলায় থাকে। আবার জলটা নেমে গেল তখন এসে আবার বাসা বাড়িতে বাস করতে হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেটাই মানে মেন রাস্তা, এই যে এটা হচ্ছে সেই চরের ভিতর দিয়ে যে রাস্তাটা গিয়েছে উঁচু, এখান থেকে নেমে আসলাম। তো এই রাস্তার ঠিক পাশে অর্থাৎ পদ্মা নদীর যে শাখাটা তার পাশেই কিন্তু একটা এমন ছাউনি দেখে আমি দাঁড়ালাম। তো এটা হচ্ছে কিন্তু সেই ঘোষেদের ছাউনি, অর্থাৎ এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরের যে গ্রাম, অর্থাৎ নদীর ওই পারের যে গ্রাম আমাদের ভারতবর্ষের, সেই গ্রামের কিছু ঘোষ সম্প্রদায় যারা গরু মোষ প্রতিপালন করে,
তারা কিন্তু তাদের গরু মোষকে নিয়ে বাড়ি ছাড়া হয়ে যায়। প্রায় এক মাস দু মাস তিন মাসের জন্য তারা বাড়ি ছাড়া হয়ে যায় এবং এসে এইরকম একটা তারা তাঁবু করে এবং সেই তাঁবু করে সেই তাঁবুতে তারা মাসের পর মাস কাটায় আর সেই গরু মোষগুলোকে চরের এই ফাঁকা জমিগুলোতে তারা চড়ার জন্য ছেড়ে দেয় এবং সেখান থেকে চড়িয়ে তাদের পেট ভরিয়ে তারপরে কিন্তু তারা সেই আবার দু তিন মাস পরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। তো এটাও একটা তাদের একটা যাযাবর জীবন বলা যায়। রান্না করেন কি আপনি নিজে নাকি? আমরা করি, বাড়ি তো এক মাস হলো ছেড়েছেন। শীত বর্ষা জায়গা যায় খাবার উপরে যায়। কবে বাড়ির মুখ দেখবেন? বাড়ির মুখ এখন যদি মনে করছে চললে চললে হবে, আজ তো যাওয়া যাবে না, কাল মনে করলে চলে কাল চলে যাবে। বারোটা ছেলে আর রাত আটটা নটা বাজে। বন্ধুরা, অনেক দূরে এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে সেই গ্রাম থেকে তারা এখানে এসেছেন। এই চর এলাকার বিস্তীর্ণ খোলা জমি, সেখানে তারা কিন্তু এই গবাদি পশুগুলোকে প্রতিপালন করেন, কারণ এরা ঘোষ সম্প্রদায়, এইভাবেই কিন্তু তারা বেঁচে থাকে। তো দেখুন, এক মাস দু মাস তিন মাস কিন্তু তারা বাড়ির বাইরে কাটান, এইভাবেই কাটান। আর এই খোলা জমিগুলোতে গরু মোষগুলোকে চড়িয়ে তাদের পেট ভরান এবং সেগুলোকে ভবিষ্যতে বিক্রি করে বা সেই গরু মোষের দুধ বিক্রি করে তারা কিন্তু সংসার চালান। এতটাই ব্যস্ত এই গরু মোষগুলোকে সামলাতে গিয়ে যে তিনি ঠিকঠাক কথা বলারও সময় পাচ্ছেন না, একবার এই দিকে যাচ্ছেন তো একবার এই দিকে যাচ্ছেন। তিনি প্রতিনিয়ত ব্যস্ততা, মানে কারোর ফসল যদি নষ্ট করে দেয় তার জন্য পানিশমেন্ট কিন্তু তার উপরই আসে। আমার জীবনে ধরো 14 বছর বয়স থেকে বাইরে বেড়াতে গেছি, আলু বেগুন কফি তরকারি আর দুধ এই গরু মোষের দুধ দিয়ে খান। বন্ধুরা, আপনাদের সামনে প্রদর্শিত গ্রাম বাংলার যে অপরূপ সুন্দর দৃশ্যটি আপনারা দেখছেন, সেটা কিন্তু এই গ্রামের জন্য ক্ষণস্থায়ী একটা দৃশ্য। আবহমান বর্ষায় এই গ্রামের অস্তিত্ব আদৌ থাকবে কি না সেই নিয়েই সদা চিন্তিত থাকে গ্রামের খেটে খাওয়া মানুষের দল। পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে যেতে পারে এই সুন্দর সাজানো একটা আস্ত গ্রাম। বন্ধুরা, এই যে দেখছেন উঁচু জায়গায় বেশ কয়েকটি বাড়ি পরপর সদ্য গড়ে উঠেছে, আর এই নিচু খালের মতো যে অংশটি আপনারা দেখছেন, এখান দিয়েই কিন্তু প্রতি বছরই প্রায় বর্ষাকালে প্রমত্তা পদ্মার সর্বনেশা জলস্রোত প্রবাহিত হয় তার আপন বেগে স্বমহিমায়। তাই তো মানুষ বাঁচার জন্য যেখানে যেমন উঁচু জায়গা পেয়েছে ঠিক সেখানেই তাদের বাড়ি বানিয়েছে। এই পাশে উঁচু উঁচু এই যে গর্ত, এই গর্তটাই কিন্তু বর্ষাকালে জল আসে। আর যে উঁচু উঁচু বাড়িগুলো দেখছেন আমার পাশে আছে, প্রত্যেকটা উঁচু উঁচু বাড়ি তারা কিন্তু অনেক সেফ জায়গায় থাকে, মানে মনে হয় সেফ, যদিও কোনো গ্যারেন্টি নেই। ওই যে বাড়িগুলো দেখুন অনেকটা উঁচুতে বাড়ি, ওটা একটা পাড়া গড়ে উঠেছে। আমরা এই যে পাড়াটায় যাব, সেই উঁচু একটা উঁচু জায়গায় যে পাড়া দেখালাম একটু আগে, এই দেখুন ওই পাড়ায় যাবো এখন। খেলছো তুমি? তোমার নাম কি গো? রাস্তাটা দেখছেন, এটা কিন্তু পদ্মার ভাগনে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পদ্মার যে প্রমত্তা পদ্মা তার জলের তোড়ে এই রাস্তাটা পুরো ভেঙে গেছে, কিন্তু এখনো মেরামতের কাজ হয়নি, এই অংশটা পুরো ভেঙে। কিন্তু এই মানুষের চলাফেরার কিন্তু এটাই প্রধান একটা রাস্তা,
তো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারছেন না এই ভেঙে যাওয়ার কারণে। এই পাশ দিয়ে দেখুন একটা ছোট্ট মতো রাস্তা করে সেদিক দিয়ে পায়ে হাঁটা পথ, শুধুমাত্র পায়ে হাঁটা পথ হিসেবে সেই পথটা তারা ব্যবহার করে। তো দেখুন তার পদ্মার ভাঙনের যে নিশানা সেটা কিন্তু এরা দেখলেই বোঝা যাচ্ছে জিনিসটা। একটা ভাই যদি কোনো মা বোনের যদি একটা পেশাব যন্ত্রণা উঠে তো এমন হয় বর্ষার সময় নিয়ে বাজার যাতায়াত নেই, নৌকার উপরও বাচ্চা হয় আমার এখানকার মানুষের। একটুকের অভাবে দেখেন ওই দাঁড়াখানে এতক্ষণ বন্যার সময় পানি হয় তো আমরা কোনো ব্যবস্থা হয় না। ওই বাজার থেকে আখরিগঞ্জের বাজার থেকে নৌকা আসবে তারপর গালিয়ে দেবে, তার আমরা এই কষ্টতে এত কষ্টতে থাকি ছিল সম্পূর্ণ কিছু ছিল না। বলো চাচা বললেন ভাই তামান দেওয়াল ভেঙে পড়েছিল তো থাকে উঁচু বাড়িগুলো দেখা যাচ্ছে এইসব টিনের উপরে থাকেন আপনারা, এখানে এখানে পানি থাকে এই জায়গাটায় পানি থাকে? হ্যাঁ পানি তো ছিল না থাকে। বাদ্য কাপড় গুছিয়ে আসতে হয় তার হয়তো কোনো নিপত্তা ভাই নাই, সে আমরা যদি এখানে মরে যায় তাও বাজা যেতে হবে, একটা গ্যাসের ট্যাবলেট হলে বাজা যেতে হবে। এই বাচ্চাটার এখন একটু হাত কাটলে ভাই বান্ধাইলে মারতে হবে দৌড়, তখন আমরা বর্ষার সময় আমার খুব কষ্ট হয়। ওই নৌকা আসবে এবার লিয়া যাবে, নৌকা লড়া বলবে যে কহালো ক টাকা দিবি 500 টাকা, এবার আপনি যদি বলেন যে 300 টাকা হবে না ভাই তুমি করে থাকো, এবার 1000 দিতে চাই 1000ই দিতে হবে, কিচ্ছু করার নাই। বয়স কত হলো? এই 75 মানে বহু বর্ষা আপনি দেখেছেন। হ্যাঁ তখন বাড়ি ঘর কেমন ভেঙেছে? কত ভেঙেছে। এখন আপনার বাড়ি কেমন, কোথায় বাড়ি আপনার? এই যে এই বাড়ি দেখছেন চরের সেই বাচ্চা ছেলে, তারা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পুরো গ্রামটা ঘুরছে। কোন স্কুলে পড়িস তোরা? আমরা প্রাইমারি স্কুলে পড়ি, আখরিগঞ্জ স্কুলে ওই পারে। সারাদিন কি করিস? সেন কাজ করি। কাজ করিস? পড়াশোনা করিস না? করি। পড়তে ভালো লাগে না খেলতে? পড়তে ভালো লাগে। সত্যি কথা বল। ছাগলের ওজন বেশি না তোমার ওজন বেশি? ছাগলের ওজন বেশি। তুমি ছাগলটাকে কি করে নিয়ে যাচ্ছ? নির্মল চরের সেই গ্রাম, যে গ্রামে আমরা এসেছি সেই গ্রামের একটা জমি, সেখানে একটা বয়স্ক মানুষ তিনি কাজ করছেন। এই চরের মানুষ তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এইভাবে প্রতিনিয়ত কাজ করে। দেখুন পুরো খালি গায়ে আছে এবং তিনি কাজ করছেন খুব কষ্টের সঙ্গে। তার কাছে যাব, তিনি কি করছেন একটু দেখার চেষ্টা করবো। কি করছেন কাকা? পটল ভইলে আছেন? মাঠা আবাদ কেমন হয়েছে? আবাদ গাদের আছে, তারা এবার খুব সুবিধা হয়নি না। আমার তো জমি না, পরের জমি লাগাচ্ছি আমি ভাগ হিসাবে, কি হবে না হবে। বর্ষায় যে জমিটাই বসে আছে ওই জমিটাকে পানির তলায় থাকে? থাকে। হ্যাঁ তখন পদ্ম নদী দখল যায়, আবার দখল পায়। বিধির না, ডাক পুরুষের বিধান এগুলা। বয়স কত হলো আপনার? মোটামুটি 70। সেই চরের মানুষ তারা ফসল কেটে বাড়ি নিয়ে আসলো। এবার বাড়ি যাওয়ার সময় এই পদ্মা নদী তো ঘিরেই তাদের জীবন, তো এই পদ্মা নদীতেই তারা কিন্তু চান করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। বাড়িতে গেলে বসতে গেলি তো টাইম চলে যাবে, চান করে তো চেক করে নিব বাড়িতে গিয়ে আবার তখন করব। তার সাইকেলটাকে এখানে হেলান দিয়ে মাটিতে ফেলে রেখে তিনি চেঞ্জ করে স্নান করার জন্য তিনি সেই হাঁটু জল পর্দাতেই কিন্তু আবার নেমেছেন। দেখুন এই অল্প জলেই গা ডুবিয়ে চান করে তিনি এড়িয়ে যাবেন তার বাড়ির উদ্দেশ্যে, এটাই তাদের
পদ্মা নদীকে ঘিরে তাদের জীবন, প্রতিদিনের জীবন। চরের এই মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে হৃদয়টা যেন বড়ই ভরাক্রান্ত হয়ে যায়। সত্যি প্রকৃতি যেন চলে তার আপন খেয়ালে। পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তের মানুষ বেঁচে রয়েছে ভিন্ন ভিন্নভাবে, নিষ্ঠুর প্রকৃতির চরম বাস্তবতাকে মেনে নিয়ে সুখে দুঃখে জীবন সংগ্রামে। ভালো থাকুক এই সীমান্তের ছোট্ট একটি বিচ্ছিন্ন গ্রাম, ভালো থাকুক এলাকার সরল মানুষ।